আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ছয় মাস পরও করোনার চূড়ান্ত প্রকোপ থেকে আশঙ্কামুক্ত নয় দেশ, বলছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত ১৮৯২ জন। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ আরও ৯ জনের অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালে স্বজনদের আহাজারি। সন্ত্রাসী হামলায় আহত ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শীঘ্রই কেবিনে নেওয়া হবে, জানালো মেডিকেল বোর্ড। এবং সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চোরাচালান বন্ধ না হলে হত্যাকাণ্ড বন্ধ হবে না, মন্তব্য ভারতীয় হাইকমিশনারের। প্রথম রোগী শনাক্তের ৬ মাসেও দেশ এখনও করোনা ভাইরাসের চূড়ান্ত প্রকোপ থেকে আশঙ্কামুক্ত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কম তাপমাত্রায় এই ভাইরাসের স্থায়িত্ব বেশি হয়, শীতে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তবে করোনা পরীক্ষার পরিসর আর জনসচেতনতা বাড়াতে পারলে আগামী মাসের মধ্যে এই মহামারী নিয়ন্ত্রণে আনা সম্ভব বলেও অভিমত তাদের। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। হটলাইন বিভিন্ন সার্ভিলেন্স গুলো করছিলাম, তার মধ্য দিয়ে ৩ জন রোগীকে শনাক্ত করেছি। চীনের উহানে গত বছরের ডিসেম্বরে সংক্রমণের প্রায় ৩ মাস পর ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়, আর ১৮ মার্চ আসে প্রথম মৃত্যুর খবর। এরপর দেশব্যাপী কার্যত লকডাউন, সাধারণ ছুটি আর গণপরিবহন বন্ধ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে সরকার। এরই মধ্যে ৬ মাসে করোনায় আক্রান্ত হন ৩.৫ লাখেরও বেশি মানুষ, আর মৃত্যু সংখ্যা ছাড়িয়ে যায় ৪,৫০০। এরপর সংক্রমণ ও মৃত্যু হার উঠানামা করায় করোনার চূড়ান্ত প্রকোপ নিয়ে থেকে যায় অস্পষ্টতা। জুনের শেষের দিকেই আসলে আমাদের পিক হয়ে গেছে সম্ভবত। বাংলাদেশে কিন্তু এক্সপোনেনশিয়ালি কোনো পিক হয় নাই, সো এপিডেমিক কার্ভটা এখন যেটা নামছে সেটা কিন্তু আস্তে আস্তে নামবে। অর্থাৎ একসাথে যেমন বাড়ে নাই, একসাথে অনেক কমে যাবে, সেটাও আশা করা আসলে উচিত নয়। এখনও আমাদের হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে মুক্ত হয়নি। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে কিন্তু যে কোনো জায়গায়, ঘনবসতি এলাকায় হঠাৎ করে সংক্রমণ অনেক বেড়ে গিয়ে সেই পিক হতে পারে। বিশ্বের সংক্রমণের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ ৪দশ হলেও মৃত্যু হারে ২৯ নম্বরে রয়েছে। তবে করোনা পরীক্ষা এসব দেশের ধারে কাছেও নেই, অবস্থান ১৬০। প্রথম ৬ মাসে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছিল ৪৫ লাখেরও বেশি, আর মৃতের সংখ্যা ১.৫ লাখের উপরে। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে আক্রান্ত ১৮ লাখ, মৃত্যু ৩৮ হাজারেরও বেশি। ভারত, দক্ষিণ আফ্রিকা এসব দেশে কিন্তু সংক্রমণটা অনেক এলাকা ব্যাপ্ত করে অনেক মানুষের মধ্যে ছড়িয়েছে। বাংলাদেশেও তাই, আমাদের প্রতিটি জেলাতে যদি সংক্রমণ থাকে এবং সেগুলো যোগফল হয় সেটা কিন্তু রেহায়ত কম নয়। করোনার তীব্র প্রকোপ দেখা গেছে ইউরোপ ও আমেরিকার শীত প্রধান দেশগুলোতে, তাই বাংলাদেশেও শীতে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা অনেকের। ইউরোপের বা মার্কিন যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলের শীত আর আমাদের শীতে ব্যাপক পার্থক্য আছে। শীতকালে যেটা হয় যে ভাইরাসটা সহজে বেঁচে থাকতে পারে। আমাদের দেশে হয়তো সে ধরনের শীত পড়ে না, কিন্তু আমাদের সামাজিকভাবে অনেক পালা পার্বণ আছে, পারিবারিকভাবে আমরা বেড়াতে যাই, আমাদের মানুষ থেকে মানুষের সংক্রমণের একটা সেই ঝুঁকি এই শীতের সময় বেশি থাকে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের হারে আত্মতুষ্টিতে না ভুগে মহামারী প্রতিরোধ ও চিকিৎসায় আরও বেশি মনোযোগী হতে হবে সরকারকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪,৫৫২ জনে। সবশেষ ২৪ ঘন্টায় ১৪,৯৭৩টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১,৮৯২ জনের। ২৪ ঘন্টায় শনাক্তের হার প্রায় ১২.৬৪%, আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩,২৯,২৫১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে
হয়েছেন 3,236 জন, মোট সুস্থ হয়েছেন 2,27,809 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 79% বেশি আর মৃত্যুর হার 1.5% কম। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 19 জন পুরুষ ও 17 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 16 জন, চট্টগ্রামে 6 জন, রাজশাহীতে 2 জন, খুলনায় 8 জন, বরিশালে 2 জন, সিলেট ও রংপুর বিভাগে 1 জন করে মারা গেছেন। দেশে করোনা ভাইরাস শনাক্তের 6 মাসের মাথায় কমে আসছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায়, বরিশাল ও সিলেটে 12 জন মারা গেছে। নতুন করে সারা দেশে আক্রান্ত হয়েছে আরও কয়েকশো। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। খুলনায় করোনা পজিটিভ 5 জন ও উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 10 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 130 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 20,156 জন। বরিশালে 3 জন মারা গেছেন। বিভাগের 4 জেলায় পুলিশ সহ নতুন করে করোনায় আক্রান্ত 16 জন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 7,876 জন। সিলেটে নতুন করে 2 জন মারা গেছেন আর শনাক্ত 82 জন। তবে এ বিভাগে মোট 182 জন মারা গেছে। নাটোরে এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। জেলায় নতুন করে 23 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে আরও 1 জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত হয়েছে 17 জন। ময়মনসিংহে 1 জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ 33 জনের মৃত্যু হল আর নতুন করে শনাক্ত 12 জন। যশোরে 37 ও নওগাঁয় নতুন করে 20 জন করোনায় আক্রান্ত হয়েছেন। নোয়াখালীতে 9 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে শেরপুরে 29টি পরীক্ষা করে নতুন 1 জনের দেহ করোনা শনাক্ত হয়নি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে ভর্তি থাকা 9 জনই এখন আইসিইউতে। সবার অবস্থায় আশঙ্কাজনক। এদের শরীরের 35-93% পর্যন্ত পুড়ে গেছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়া রোগীদের কারো অবস্থাই ভালো না। আইসিইউ বেডে কাতরাচ্ছেন রোগী আর বাইরে তাদের স্বজনদের আহাজারি। রওশনারা বেগম গতকাল হারিয়েছেন জামাই ইমরানকে। বড় জামাইকে কবর দিয়ে এসে ছোট জামাই আজাদের জন্য আবার হাসপাতালে। আজাদও আইসিইউতে যন্ত্রণায় কাতরাচ্ছে। আল্লাহর কাছে ভিক্ষা চাইয়া ঢুকে আমি দুই জামাই এই আমার সংসারে লগে ইয়ে জায়গা, তাহলে কেমনে থাকতারে মার মানে কেমনে থাকে আর মায়ের দুইটার পরনে কেমন হয়। দগ্ধ আজাদের মাও সন্তানের এমন অবস্থায় দিশেহারা। আল্লাহ হলাই যায় পান ভিক্ষা চাই আল্লাহর কাছে, এটাই আমার কামনা। হাসপাতালের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল জানান ঝুঁকিপূর্ণ বলে সবাইকে আইসিইউতে রাখা হয়েছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের অবস্থার কোনো পরিবর্তন নেই। তারা যেহেতু আইসিইউতে আছে সেই হিসেবে তো সবাই আইসিইউর পেশেন্টগুলি সবসময় ক্রিটিক্যাল থাকে, সেই হিসেবে পেশেন্টগুলি আসলে ক্রিটিক্যাল এবং আশঙ্কাজনক অবস্থায় আছে এবং সবার ফেস বান থাকাতে তারা এখনও ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে। আমরা সবসময় মনিটরিং করতেছি, আমরা আমাদের হায়েস্ট চেষ্টা করতেছি এগুলি যে কত কয়েকজনকে বাঁচানো যায় কি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিদগ্ধদের চিকিৎসার নিয়মিত খোঁজখবর রাখছেন বলে জানান এই চিকিৎসক। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের বায়তুসালা জামে মসজিদের বিস্ফোরণ গ্যাসের লিকেজ থেকে হয়েছে কিনা এবং মসজিদের নিচ দিয়ে কোনো পাইপ আছে কিনা তা নিশ্চিত করতে দ্বিতীয় দিনের মতো মাটি খুঁড়ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে। আহত অন্য 10 জনের মধ্যে 1 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অপর 9 জনের অবস্থাও আশঙ্কাজনক। মসজিদে বিস্ফোরণের ঘটনায় 5টি তদন্ত টিম গঠন করা হয়েছে। এ ঘটনার সাথে প্রাথমিকভাবে যারা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে তাদের সকলকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার জায়দুল আলম। এদিকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছে বিস্ফোরণে আহত মামুন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে সে। যারা মারা গেছে তাদের সাহায্য করুক আর যারা জীবিত আছে তাদেরকেও ট্রিটমেন্ট করার জন্য কিছু সহযোগিতা করুক। যখন সবাই ধাপায় ধাপায় আগুনের থেকে ময়লা পানিতে পড়ছিল তখন খুবই খারাপ লাগছে। আমরা ইতিমধ্যেই সম্ভাব্য যাদের কারণে ঘটনা ঘটেছে তাদেরকে আমরা বিশেষ নজরদারিতে রেখেছি। যে কারো অবহেলার কারণেই বা তাদের কয়েকটি স্টেক হোল্ডারের সম্মিলিত অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে, তো আমরা কমিটি রিপোর্ট পেলেই সেটা আমরা কনফার্ম হতে পারবো এবং আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।
সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে শীঘ্রই কেবিনে নেওয়া হবে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। আগামীকাল এ নিয়ে আবারও বৈঠকে বসবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের চিকিৎসকরা। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তি সম্মেলনে এসব তথ্য জানান মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জাহিদ হোসেন। বিস্তারিত হাবিবুর রহমান অভি রিপোর্টে। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ওয়াহিদা খানমের, মাঝে মধ্যে কথাও বলছেন, খোঁজ খবরও নিচ্ছেন পরিবারের সদস্যদের। সংবাদ সম্মেলনে সব তথ্য জানাই ওয়াহিদার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ড। অবশ্যই ওনার একটা মানসিক ট্রমা আছে, এত বড় একটা আঘাত মানে সরকারি দায়িত্ব পালনের সময় হয়তো হয়েছে, সেটা মানসিক আঘাত তো কিছুটা ওনার আছে। কিন্তু যেই কন্ডিশনের জন্য উনি খারাপ ছিলেন সেই কন্ডিশনটা এখন ওনার ইম্প্রুভমেন্ট হয়েছে, মোটামুটি সব প্যারামিটারেই উন্নতি হয়েছে। ওনার পালস, ব্লাড প্রেশার বলেন, মানসিক কন্ডিশন, তারপরে জ্ঞানের মাত্রা, এই খাওয়া দাওয়ার কথা। আইসিইউ থেকে এনে ওয়াহিদা খানমকে রাখা হয়েছে হাসপাতালের চতুর্থ তলায় হাই ডিপেন্ডেন্সি ইউনিটে, তবে তাকে এখনই শঙ্কামুক্ত বলছেন না চিকিৎসকরা। অবশ হওয়া শরীরের ডান পাশে ফিজিওথেরাপি চলছে। ওনার জ্ঞানের মাত্রা একদম সম্পূর্ণ সুস্থ মানুষের মতোই আছে, অন্যান্য কন্ডিশনগুলো মোটামুটি ওনার ভালো উন্নতি হয়েছে। যে ওনাকে চিমটি কাটলে, ব্যথা দিলে উনি সেটা বুঝতে পারেন, টাচ করলে বুঝতে পারেন, কিন্তু ওনার হাতের কোনো শক্তি নেই, হাত নাড়াতে উনি পারেন। তাকে কেবিনে নেওয়ার ব্যাপারে বুধবার আবারও বৈঠকে বসবে মেডিকেল বোর্ড। দীর্ঘদিন তাকে ফিজিওথেরাপির আওতায় রাখতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি কক্সবাজারের টেকনাফের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাসসহ 23 জনের বিরুদ্ধে কক্সবাজারের আদালতে আরও একটি মামলা হয়েছে। তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন কক্সবাজারের সদ্য কারামুক্ত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান। অভিযোগে বলা হয়, 6টি মিথ্যা মামলা দিয়ে গত বছর গ্রেপ্তার করে তার উপর ব্যাপক নির্যাতন চালান প্রদীপ। গত 27 আগস্ট তিনি কারামুক্ত হন। এর আগে বিভিন্ন জনকে ক্রসফায়ারে দেওয়ার অভিযোগে 10টি হত্যা মামলা হয় প্রদীপের বিরুদ্ধে। এ নিয়ে প্রদীপের বিরুদ্ধে মোট 11টি মামলা দায়ের করা হলো। নানান অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করেছিলাম, এই জন্যই তিনি আমাকে আইনের চেয়ারে বসে লালিত পালিত সন্ত্রাসীদেরকে দিয়ে যে পাশবিক নির্যাতন চালিয়েছেন, অস্ত্র, মাদক, ইয়াবার এবং চাঁদাবাজির যে মিথ্যা মামলাগুলো দিয়েছেন, আমি তার আইনগত, তার বিরুদ্ধে আইনগত প্রতিকার পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছি। সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চোরাচালান বন্ধ না হলে হত্যাকাণ্ড বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ কাজ সীমান্তে হত্যার জন্য দায়ী দাবি করে এসব বন্ধের তাগিদ দেন তিনি। দুপুরে নওগাঁর আত্রায় গান্ধী আশ্রম ও রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সম্প্রতির বন্ধনে ভারত বাংলাদেশ সম্পর্ক আগামীতেও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। হত্যার জন্য অনেকটাই অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়, আর এইগুলোর যে বেশিরভাগ সময় ডেথটা ওয়েল উইদিন ইন্ডিয়ান টেরিটরি হচ্ছে, তো সেজন্য এই অ্যাক্টিভিটিগুলো কেন হচ্ছে সেটা আই থিঙ্ক ইজ দ্য মেইন রিজন, যেটা দেখতে হবে এত স্মাগলিং কেন হচ্ছে আর ওটাকে বন্ধ করতে হবে। এখন প্রচারিত হবে পবিত্র মাগরিবের আজান। দেখছেন এটিএন বাংলা সংবাদ। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 94 বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাদ আসর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক গণপরিষদ সদস্য সৈয়দ অ্যাডভোকেট এ কে এম এমদাদুল বাড়ি চৌধুরীকে বাদ জোহর তার গ্রামের বাড়ি আখাউড়ার রানীখার গ্রামে দাফন করা হয়েছে। এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকার পাড়া পিটিআই স্কুল প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য রোআমো ওবায়দুল মুক্তাদির চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, জেলা ও পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। পরে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে দ্বিতীয় ও আখাউড়ার রানীখার গ্রামে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 88 বছর।
পটুয়াখালীর পায়রা বন্দর ও রামনাবাদ চ্যানেলে অভিযান চালিয়ে প্রায় 80 লাখ টাকা মূল্যের 2 লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং 50,000 মিটার বেড়জাল জব্দ করেছে কুয়াকাটা নৌ পুলিশ। সোমবার রাতে এই অভিযান চালানো হয়। সকালে এসব জাল কলাপাড়া হেলিপ্যাড মাঠে পুড়িয়ে ফেলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার জগৎ বন্ধু মণ্ডল ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। কক্সবাজার, হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এই কর্মসূচির আয়োজন করে। এ সময় সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও সংবাদকর্মীদের নিরাপত্তার দাবি জানান। যশোরের প্রাণকেন্দ্র দড়াকাটা মোড় হইতে চাচড়া পর্যন্ত পূর্ণাঙ্গ 4 লেন সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলন যশোর শাখা এর আয়োজন করে। নাগরিক অধিকার আন্দোলন কমিটির আহ্বায়ক মাস্টার নূর জালাল ও মুক্তিযোদ্ধা আলী হোসেন মনিসহ সর্বস্তরের লোকজন মানববন্ধনে অংশ নেন। দিনাজপুরে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত 200+ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। দিনাজপুর স্টেডিয়ামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে 66 পদাতিক ডিভিশনের 4 হর্স ইউনিট। ক্যাপ্টেন ইমতিয়াজ আরাফাত সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বরিশাল শিশু পরিবারের শিশুদের মাঝে মেধাভিত্তির চেক বিতরণ করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। পরে শিশু পরিবার থেকে চলে যাওয়া প্রাপ্ত বয়স্ক 4 জনকে সেলাই মেশিন দেওয়া হয়। এর আগে শিশু পরিবারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।